আল্লাহর পরে উঁচু স্থান হলো মা বাপের। আল্লাহর পরে, আল্লাহর রাসূলের পরে সবচাইতে উঁচু স্থান কার? আল্লাহর আনুগত্যের পরে মা বাপের আনুগত্য যেন মানুষ করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গিয়েছে, এটা চূড়ান্ত ভাবে ফয়সালা হয়েছে যে আমি আল্লাহর পরে, আমি আল্লাহর ইবাদতের পর এহসান করতে হবে, উপকার করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, এহসান করতে হবে মা বাপের। মা বাপের আনুগত্য করা হুকুম মানা আল্লাহ পাক ফরজ করে দিলেন। আল্লাহ পাক শিখালেন, ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সম্মুখে যখন বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদেরকে তাদের সামনে উহ এই শব্দটি পর্যন্ত বলো না, এবং তাদেরকে ভৎসনা করো না, ধমকের স্বরে কথা বলো না, মাথা উঁচু করে ধমকের স্বরে চোখ রাঙায় কথা বলো না, বরং আদবের সাথে সম্মানের সাথে কথা বলো। সুবহান, মা বাবার সাথে কেমনে কথা বলতে হবে আল্লাহ পাক শিখায় দিচ্ছেন। মা বাবার সঙ্গে কথা বলবা ভদ্রতার সাথে, সম্মানের সাথে, এবং তাদের সঙ্গে তাদের সাথে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক শিখাচ্ছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে পরওয়ারদিগার, এভাবে দোয়া করো, মা বাপ তাদের জন্য নরম এবং বিনীত হয়ে তাদের সামনে অবনত হও, করুণার ডানা বিছায়া দাও। মা বাবার জন্য কি করো? করুণার ডানা বিছায়া দাও। আর তাদের জন্য এইভাবে দোয়া করো, হে আমার রব, আমার শিশুকালে আমার সহায়হীন সময় আমার যখন কোনো উপায় ছিল না, পায়খানা করে বিছানায় পায়খানার ভিতরে পড়ে থাকতাম, সাফ করতে আমি পারি না, বলতেও পারি না, আমার ভাষা নাই, শীতের রাতে পেশাবের মধ্যে পড়ে আছি, এত অসহায়, আমি না কাঁদলে কেউ আমার কাছেও আসে না, কথা বলতে পারি না, আমার অসহায় সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, হে আমার মাবুদ, অকৃত্রিম স্নেহ দিয়ে আমাকে যেভাবে লালন করেছে, হে আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। পড়েন সব আমার সাথে, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার রব, আমার মা বাবার উপর রহমত করো, শান্তিতে রাখো। আপনারা প্রত্যেক নামাজের মুনাজাতে আপনারা যখনই দোয়া করবেন, এই দোয়াটা পড়বেন, মনে থাকবে, মনে থাকবে, খবরদার ভুলে যাবেন। সূরা বনি ইসরাইলের এই দুটি আয়াতের মধ্যে কয়েকটি শিক্ষা পাওয়া যায়। প্রথম হচ্ছে মুমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার করে দিয়েছেন পিতামাতার। আল্লাহর পরেই অধিকার কার? পিতামাতার। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক নিজে। আর দু নম্বরে, মাতা পিতা বার্ধক্যে উপনীত হলে তাদের মেজাজের ভিতরে কিছুটা রুক্ষতা আসতে পারে, পারে না? মা বাবা যখন, মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মেজাজ কি ভালো থাকে নাকি? না না, এক পিড়ি সব বিমারি, একটা রোগী শত, এক বার্ধক্য শত রোগের উৎস, নানান রকমের রোগ ব্যাধি আসে,
কানে কম শোনে, স্বাস্থ্য ভালো না, মেজাজ খারাপ, এই জন্য তাদের মেজাজটা একটু রুক্ষ হয়ে যায়। সন্তান তাতে যেন বিরক্ত না হয়, খুশির সাথে বরদাস্ত করতে হবে, এমনকি ওহ শব্দটি বলা যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহ নিষেধ করছেন বরদাস্ত। অনেক লোক আছে মা বাবা বুড়ো হয়ে গেছি, আর এই বুড়ো হয়ে যাওয়ার পর বিরক্ত হয়ে সন্তান বলতে থাকে এই বুড়িটা মরে না কেন, বুড়াটা মরে না কেন, বলেন নাউজুবিল্লাহ, মরে না কেন। আমার বন্ধুগণ, কি করে এই মুখ কথা আপনার মুখ থেকে বেরোলো? আপনার কি মনে নাই, আপনি যখন ছোট ছিলেন তখন অসুস্থ হয়েছেন, টাইফয়েড হয়েছে, রোগ হয়েছে, ডাক্তারপত্র তেমন সেকালে পাওয়া যেত না, আপনার কাছে বসে ঘরে বৈদ্যুতিক লাইট নাই, কেরোসিনের আলো জ্বালায়া মা শিওরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে আর চোখের পানি দরদর করে পড়তে থাকে, আখিরি রজনীতে মা দুহাত উঁচু করে রোগাক্রান্ত মৃত্যুসজ্জায় শায়িত সন্তানের পাশে বসে দোয়া করে, রব্বুল আলামিন আমার জীবনের বিনিময়ে আমার সন্তান তার হায়াত দরাজ করে দাও। যেই মা এমন করে দোয়া করে সন্তানের জন্যে, সেই সন্তান বউর কথা মতো অথবা নিজেই মায়ের মেজাজ খারাপ দেখে বলে বুড়িটা মরে না কেন। আল্লাহ পাক বলছেন মাতা পিতার মান মর্যাদার দিকে লক্ষ্য রাখো। সূরা বনী ইসরাঈল আয়াতে এই শিক্ষা পাওয়া যায়, মান মর্যাদার ভিতরে উপরে লক্ষ্য রাখো, কারণ এখন আয় রোজগার করতে পারে না আগের মতো, তাদের অভিমান আসতে পারে, যখন যা প্রয়োজন সন্তান তা দেয় না, বউ একটা ঘরের মধ্যে দাজ্জাল মার্কা, চাইলেও পায় না, নানান রকম অসুবিধার কারণে মান অভিমান হতে পারে, গোস্বা হতে পারে। আল্লাহ নির্দেশ করছেন সন্তান তুমি যেন মা বাপের সাথে রাগারাগি করবা না, কবত মায়ের সাথে পিতার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। কে নিষেধ করেছেন? বিনয়ের সাথে কথা বলো। আল্লাহ বলছেন মা বাবার সাথে কিভাবে কথা বলো? বিনয়ের সাথে, নরম সুরে, একান্ত অনুগত খাদেমের মতো কথা বলো। সুবহান, পিতা মাতার অসহায় এবং দুর্বল অবস্থায় তাদেরকে বেশি করে সম্মান করো, কারণ মনে রাখা দরকার তোমার হাজারো বিরক্তি সহ্য করেছে ছোটবেলায় তোমার মা বাবা, হাজার বিরক্তি সহ্য করেছে, কোলে উঠেছ, ঘাড়ে উঠেছ, পেশাব করেছ, পায়খানা করেছ, বিরক্তি সহ্য করে নাই মা, সহ্য করে নাই, হাজারো বিরক্তি সহ্য করেছে। এজন্য আল্লাহ পাক বান্দাকে স্মরণ করিয়ে দিয়েছেন, বান্দারে মা বাপের জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দায়িত্ব কে দিলেন? কে দিলেন? এখন আপনি যেন দায় সারার জন্য, আল্লাহ দায়িত্ব দিছে বলে আপনি দায় সারার মতো মায়ের একটু কাপড় দিলেন, বাপের একটু জামা দিলেন, দুইটা পাঁচটা টাকা দিলেন, দায় সারার জন্য দিচ্ছেন না অন্তরের মহব্বত দিয়ে দিচ্ছেন, এটা দেখছেন কে? দেখেন আল্লাহ কি বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা। তোমার রব কিন্তু জানেন যে তুমি কি দায় সারা গোছের কাজ করছো, না আমার অর্পিত দায়িত্ব হিসেবে তুমি তোমার মাকে সম্মান করছো, টাকা দিচ্ছ, পিতাকে সম্মান করছো, আমি দেখতে পাচ্ছি। তবে আল্লাহ পাক তাওবাকারীকে ভালোবাসেন, সালিহিনদেরকে ভালোবাসেন, আর আল্লাহ পাক হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন ক্ষমাশীল। দায়িত্ব পালন হিসেবে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে তোমার মা বাপের খেদমত করবে, দায় সারা গোসলের জন্য না হয়। কারণ এককালে তুমি ছেলে তাদের মুখাপেক্ষি, ভালো করে শোনেন, এককালে আমরা সবাই মা বাপের মুখাপেক্ষি ছিলাম না, বলেন ছিলাম না? এককালে তুমি যাদের মুখাপেক্ষি ছিলে তারা আজ তোমার মুখাপেক্ষি হয়ে গেছে, আবার সময় আসবে যখন আমরাও আমাদের সন্তানদের মুখাপেক্ষি হয়ে যাব। তিলকাল আইয়ামুল উদাবিরু বাইনান নাস, এটাই হলো ইতিহাস, এরকমই হবে। দাদা বসেছিল পুকুর পাড়ে গোসল করবে,
একেবারে কুঁজো হইয়া হাঁটু মাথার উপর উঠে গেছে। নাতি কাছে গিয়ে বলছে, দাদা বর্ষিটা কত দিয়ে কিনছো? দাদা তো বর্ষির মতো কুঁজো হয়ে গেছে। দাদা রসিকতা বুঝতে পেরেছে। দাদা বলছেন, ভাই কেনা লাগবে না, আর সবাই আসলে তুমিও একটা ফ্রি পাবা। কাজে আজকে আমরা একসময় অসহায় ছিলাম, মা বাপ আমাদেরকে যত্ন করে লালন করুন পালন করেছে, আজ তারা অসহায়। তুমি তাদেরকে যদি মর্যাদা দাও, তুমি তখন অসহায় হবে, তোমার সন্তান তোমাকে অবশ্যই মর্যাদা দেবে। সূরায়ে বাকারায় একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না এবং পিতা মাতার সাথে অবশ্যই সদ্ব্যবহার করবে। সূরা বাকারা বনী ইসরায়েলে বললেন, সূরায়ে বাকারার মধ্যে বলছে, এবার বলছেন সূরা আনকাবুতে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا, কত জায়গায় বলতেছেন আল্লাহ, আমি সমগ্র মানব মণ্ডলীকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য উপদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি পৃথিবীর সমস্ত মানুষকে। এখানে মুসলমান বলা হয় নাই, গোটা বিশ্বের মানব মণ্ডলীকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হচ্ছে, মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হও। সূরায়ে কাহফে বলা হয়েছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, আমি মানব গোষ্ঠীকে নির্দেশ করেছি, তোমার পিতামাতার এহসান করো, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর 30টি মাস ধরে নিজের বুকের দুগ্ধ দিয়ে খাওয়াইয়া তোমার মানুষ করেছে। খবরদার, মা বাবার সঙ্গে নাভার মনে করে, মা যখন মায়ের পেটের ভিতরে যখন সন্তান থাকে, পেটের ভিতরে যখন সন্তান থাকে, সন্তান নড়াচড়া করতে থাকে, মা বাবার স্বাভাবিক মায়ের স্বাভাবিক অবস্থা তখন আর থাকে না। লক্ষ্য করেন, মায়ের স্বাভাবিক অবস্থা থাকে না, ক্ষুধা কম হয়ে যায়, খেতে পারে না, মাথা ঘুরাতে থাকে, শরীরের ভিতরে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, তার মাসিক অসুখটা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াবার জন্য, পেটের ভিতরে সন্তান বড় হচ্ছে, এই সন্তান খাবে কি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে আর সন্তানের নাভির সঙ্গে একটা তার লাগায় দিয়া মায়ের মাসিক রক্তগুলি এগুলি সন্তানের শরীরের ভিতরে সন্তানের শরীরকে দিয়ে আল্লাহ পাক বড় বানায় দেন। আর মা তখন দুর্বল হতে থাকে, এই সময় মাকে সবচাইতে বেশি ভালো খাবার দেওয়া উচিত। আমার দেশে মানুষেরা বোঝে না, পৃথিবীতে অপুষ্টি জনিত রোগে সবচাইতে ভোগে পৃথিবীর মধ্যে নারী, সব নারী মেয়ে লোকেরা সবচাইতে অপুষ্টি জনিত রোগে কারা ভোগে, মেয়ে লোকেরা। সেদিকে আপনাদের লক্ষ্য রাখা দরকার, আপনার সন্তান ধারণ করেছে, আপনার বংশকে রক্ষা করার দায়িত্ব পালন করছে স্ত্রী, তার সন্তান তার পেটে যখন সন্তান এসেছে তখন তাকে ভিটামিন খেতে দিতে হবে, ক্যালসিয়াম খেতে দিতে হবে, দুধ খেতে দিতে হবে, মাছ খেতে দিতে হবে, শাক খেতে দিতে হবে, গোশত খেতে দিতে হবে, ভালো ভালো খাবার তাকে দিতে হবে, এটা দেওয়া দায়িত্ব আপনার। তার রক্তগুলি সব সন্তানের মধ্যে চলে যাচ্ছে। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, রক্তগুলি নাভির ভিতর থেকে পাইপের মধ্য থেকে শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন, মুখের মধ্যে দিয়ে আল্লাহ খাওয়ার নাই, মুখটাকে আল্লাহ পাক পবিত্র রেখে দিলেন, যাতে করে দুনিয়া আসার পরে বান্দা যেন ওই পবিত্র মুখ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের নামের জিকির করতে পারে। দুনিয়া যখন আসলো, সন্তান যখন দুনিয়া আসলো, লাইনটা কেটে গেল, কয়টা লাইন ছিল বুঝেন না কথা, মার্কেটের মধ্যে লাইন ছিল কয়টা খাবারে, একটা লাইন ছিল,
যখন দুনিয়া আসলো সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দেওয়া হলো, ধাত্রীতে কাটুক, নার্সে কাটুক, ডাক্তারে কাটুক, লাইনটা তার কেটে দেওয়া হলো, খাবারের লাইন ছিল লাইন কাটা। এখন কি গাবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত, মায়ের খেদমত কেন করবেন, পেটের মধ্যে বসে তার রক্ত খেয়েছেন, তার রক্ত দিয়ে আপনার শরীর বড় হয়েছে, আর দুনিয়া আসার পর যখন একটা লাইন কেটে দেওয়া হলো, লাইন একটা কেটে গেল, আল্লাহ পাক বুকের মধ্যে দিয়া মায়ের বাচ্চার মুখের মধ্যে ডবল লাইন চালু করে দিলেন, ডবল লাইন চালু করে দিয়েছেন, দুধ এসে গিয়েছে। এই দুধ সৃষ্টি করেছেন কে? সন্তান ক্ষুধা লাগলে বলে, চাইতে পারে না, বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে এমন আকর্ষণ দিয়েছেন সন্তানের প্রতি, সন্তান যখনই ক্ষুধা লাগে, সন্তান কাঁদতে থাকে, আর কান্নার আওয়াজে মায়ের কলিজার ভিতরে অসহ্য বেদনা শুরু হয়ে যায়, সন্তানের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। যত কাজ থাকুক না কেন, সব ফেলে দিয়ে মা দৌড়ে গিয়ে কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরে। এজন্য বাচ্চা যখন গর্ভে থাকে, আল্লাহ নবী বলেছেন, আল মারআতু ইযা হামিলাত কানা লাহা আজরু সাইমিল কায়িম আল মুখবিতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, মায়ের পেটে যখন সন্তান থাকে, এই সন্তান পেটে থাকার কারণে রাতের বেলা যে ঘুমাতে পারে না ঠিক মতো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যত সব হইত, আল্লাহ পাক মায়ের আমলনামায় সেই সব লিখে দে। মা যে খেতে পারে না ঠিক মতো, ঠিক মতো খেতে পারে না, এই জন্য দশটি মাস রোজা রাখতে পরে যে সব হতো মায়ের আমলনামায়, আল্লাহ নবী বলেন রোজার সব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। সে যে কষ্ট বরদাস্ত করে, কষ্ট বরদাস্ত করে, এই কষ্ট বরদাস্ত করার জন্য পেটে ধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট বরদাস্ত করার কারণে পুরুষেরা জেহাদ করে যে সব পাবে, মা সন্তান পেটে ধরে ডেলিভারি করে সন্তান মানুষ করে সেই জেহাদের সব পাইয়া যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এসব আল্লাহ পাক মানুষকে দান করেছেন, মা বাপের খেদমত করতে বলেছেন, মাকে ভুলে যেও না, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমার কাছে মা বাপের জন্য প্রার্থনা করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার মা বাপ যেমন স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, ওয়াহনান আলা ওয়াহনি, শান্তির পর শান্তি, কষ্টের পর কষ্ট, অর্থাৎ পেটে ধরার কষ্ট, ডেলিভারির কষ্ট, এই যে কষ্ট মা বহন করছে, এই কষ্টের ঋণ মানুষ সন্তানেরা কোনোদিন শোধ করতে পারবে না, পারবে? সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের জন্য এক জোড়া জুতা তৈরি করে দেয়, পিঠের চামড়া নয়, সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া যদি জুতা তৈরি করে দেয়, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ পাক বলছেন, কিন্তু তারা যদি তোমাকে মর্যাদা, তাদের আল্লাহর পরেই মা বাবার মর্যাদা, আল্লাহর পরে কার মর্যাদা? সন্তানের কাছে মা বাপের মর্যাদা। কিন্তু তারা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ সৃষ্টি করে যাকে তুমি চেনো না, আমার শরীক হিসাবে জানো না, তাহলে ফালা তুতিউহুমা, তাহলে অবশ্যই তাদের সে কথা মানবে না। সুবহানাল্লাহ।
মানবে না। মা বাবার কথা কতটুকুন মানা যাবে এবং কতটুকুন মানা যাবে না সে ব্যাপারও শরীয়ত ঠিক করে দিয়েছে। ঠিক এরকম আরেকটি আয়াত সূরায়ে আনকাবুতের মধ্যে এসেছে। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ পাক নির্দেশ করছেন, মা বাবার খেদমত করো, সম্মান করো, এহসান করো, আর তারা যদি তোমাদের উপরে কোনো চাপ সৃষ্টি করে আমার সাথে কাউকে শরীক স্থাপন করার জন্য, তাহলে অবশ্যই তাদের এই কথা তোমরা মানবে না। এর ব্যাখ্যা হচ্ছে, এই আয়াতটি নাজিল হয় সেই সময় যখন তিরমিজি, আহমদ এবং নাসাই এই তিনটি হাদিসে এই দৃষ্টান্তটা এসেছে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে। এই আয়াতটি নাজিল হয়েছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি 18 বা 19 বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা হামনা বিনতে সুফিয়ান, আবি সুফিয়ানের ভাইজি, তিনি দারুণভাবে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করলেন, অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু না, আগেও ছিল। এই অনশন ধর্মঘট শুরু করল এই কথা বলে যে যতক্ষণ পর্যন্ত তার ছেলে সাত দিন আবি অক্কাস যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান প্রত্যাহার করে শিরকিয়াতের দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না, তিনি কিছু খাবেন না। তার মা দলিল হিসাবে পেশ করলেন ছেলের সামনে যে দেখো পুত্র, তোমার কোরআন, তোমার কোরআন অনুযায়ী আমার হুকুম মানা, আল্লাহর হুকুম, আমার হুকুম তোমাকে মানতে হবে। আর আমার সাথে নাফরমানি করার অর্থে হচ্ছে আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহ অর্ডার করেছে আমার হুকুম তোমাকে মানতে হবে, এখন তুমি ওই তাওহীদকে ছেড়ে দিয়ে এই শিরকিয়াতের দিকে আমি যেদিকে আছি সেদিকে ফিরে আসো। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত পরেশান বোধ করলেন যে আমি এখন করবটা কি। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলেন এবং ঘটনার বর্ণনা করলেন। এই ঘটনা যখন বর্ণনা তিনি করলেন রাসূলের কাছে, তখন সূরা আনকাবুতের এই আয়াত নাজিল হলো, ووصينا الإنسان بوالديه حسنا। উপদেশ দেওয়া হয়েছে মানব গোষ্ঠীকে তারা যেন তার মা বাবার প্রতি এহসান করে, উপকার করে। কিন্তু وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما। কিন্তু তারা যদি তোমার উপরে শিরক করতে চাপ সৃষ্টি করে অবশ্যই তাদের অনুসরণ করবা না। খবরদার, মা বাপ যদি আল্লাহর হুকুমের বাইরে যদি কিছু বলে সেই হুকুম মা বাপের পালন করা, জোরে বলেন, পালন করা যাবে না, কোনো অবস্থাতেই মা বাপের সেই হুকুম পালন করা যাবে না। আয়াতটির ব্যাখ্যা হচ্ছে যে মা বাপের হক তো সবচাইতে বেশি, কোনো সন্দেহ না, কিন্তু সেই মা বাবাই যদি মানুষকে শিরক করতে বলে তাহলে এই শিরক করতে পারবে না। কারণ হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না, কারণ তাদের অবৈধ আব্দা সন্তানের অমান্য করাই জরুরি। এর দলিল হচ্ছে মা লাইসালাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার জানা নাই আল্লাহর সাথে শরীক করবা, এরকম কোন শরীকদার এই পৃথিবীতে কেউ নাই এবং এ সম্পর্কে তুমি জানোই না, সুতরাং তুমি আল্লাহর সাথে মা বাবার কথা মতো কাউকে শরীক স্থাপন করতে পারবে না। তাই মা বাবা যদি ভুলের উপরে থাকে তাহলে সন্তান সেই ভুলকে মানতে পারবে না, সন্তান সেই ভুলকে মানবে না। মা বাপ যদি ছেলে ইসলাম কবুল করেছে, মা বাপ ইসলাম কবুল করে নাই, এমন অবস্থা যদি হয় তাহলেও সেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে কি, ভালো ব্যবহার। কি করতে হবে? এই ভালো ব্যবহার সম্পর্কে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচাইতে ভালো আমলটা কি,
রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ তার অক্তমত আদায় করা, এটাই হলো সবচেয়ে ভালো আমল। সাহাবী প্রশ্ন করলেন, তারপরে কি? রাসূলুল্লাহ বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাপের খেদমত করা, এটাই হলো সবচেয়ে ভালো কাজ। আরেকজন প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হে রাসূল, সবচাইতে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হক কা? আল্লাহর নবী বলেন, উম্মুক, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন, উম্মুক, তোমার মা। তারপরে কে? হুজুর বললেন, তোমার মা। তারপরে কে? হুজুর বললেন, তোমার পিতা। মার মর্যাদা কয়গুণ বাড়লো? কয়গুণ বাড়লো? তিন গুণ বেড়ে গেল। কার চাইতে? বাপের চাইতে মায়ের মর্যাদা কয়গুণ? তিন গুণ বেশি বেড়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযনা লাহু বিল ফিল জিহাদ, তিনি বলছেন যে একজন লোক রাসূলের কাছে আসলেন এবং তিনি অনুমতি চাইলেন জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। ফাকালা আহাইয়ুন ওয়ালিদাক, রাসূল জিজ্ঞেস করলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? তিনি জবাব দিলেন, ক্বালা নাম, হ্যাঁ আমার মা বাবা জীবিত আছে। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, চলে যাও বাড়ি, মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজমা নামক আরেকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন, তিনি অনুমতি চাইলেন যে রাসূল, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। হুজুর বললেন, আলাকা ওয়ালিদাতুন, তোমার কি মা বেঁচে আছে? তিনি বললেন, হ্যাঁ আমার মা জীবিত আছেন। আল্লাহ নবী বললেন, ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহাতা রিজলাইহা, আখরাজাহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন আছে, ইজহাব, ফিরে যাও, বাড়ি চলে যাও, ফাকিরিমহা, এবং মায়ের সম্মান করো, ইজ্জত করো, মায়ের খেদমত করো। ফাইনাল জান্নাতা তাহাতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের দুই পায়ের নিচে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারলেন না জোরে সোরে সুবহানাল্লাহ বলতে? আমি বারবার এই কথা বলেছি আপনাদেরকে, আমরা হচ্ছি পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, স্যান্ডেল, আমাদের পায়ের তলে কি? জুতা, স্যান্ডেল। আর এই পর্দার আড়ালে যারা বসে আছেন, আমার ঘরে আপনার ঘরে যারা আছেন, আমাদের মা বোনেরা মায়ের জাত। নারীরা হচ্ছে কিসের জাত? নারীরা কিসের জাত? এই মায়ের জাত, নারীর পায়ের তলে আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কেরামদের নিয়ে, দেখা গেল একজন বুড়ি মেয়ে লোক প্রবেশ করেছেন, বুড়িকে আসতে দেখে নবীজি দাঁড়ায় গেছেন। সোজা কথা মনে করেন, আপনি কি কথাটা সহজ মনে করছেন? বিশ্ব নবী, আল্লাহর পরে যার মর্যাদা, একটা বৃদ্ধ মেয়ে লোক দেখে দাঁড়ায় গেছেন তার সম্মানে। মেয়ে লোক এসেছেন, রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক বিছায় দিলেন, রাসূলের সেই মহিলার কথা শুনলেন। মহিলা বিদায় হওয়ার পর সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, ইনি কে? আল্লাহ নবী নিজের চাদর বিছায় দেয় এই মহিলাকে। নবীজি বললেন, জানো না, আমি আমার মায়ের স্নেহ তেমন কিছু উপায় নাই। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, ছয় মাস বয়সের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেছি, এরপরে মা মারা গেছেন, আমি মায়ের দুধ আমার কপালে তেমন হয় নাই, ভাগ্যে হয় নাই, মায়ের কোলে কাকে চড়ে মায়ের স্নেহ আমার কিসমতে তেমন হয় নাই, যার কোলে কাকে চড়ে যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা, হযরতে হালিমাতুস সালিয়া, আমার দুধ মা। মায়ের সম্মান ইসলাম এত বেশি দিয়েছে, মায়ের দুধের বদলা। ইয়েমেন থেকে একজন হাজি সাহেব আসছেন, মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে আর গান গাচ্ছে, শের পড়তেছে, মায়ের হক আদায় করে ফেলেছি, মাকে নিয়ে হজ করলাম,
মাকে নিয়ে তায়েফ কি বলে মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, রমিয়ে হাজার করলাম, সাই করলাম, তওয়াফ করলাম, মাকে গাড়ি নিয়ে সব করেছি, আমার মায়ের হক আমি আদায় করেছি। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই লোকের শের শুনে, গান শুনে, এই কথা শুনে তিনি বললেন, তুমি কিসের হক আদায় করেছো? তুমি তো তোমার মায়ের একটা আহ শব্দের হক আদায় করতে পারো নাই। তোমার মা কষ্টে মরে তোমাকে কোলে নিয়ে, তোমাকে তোমার কষ্টের সময়, বিপদের সময় তোমাকে দুঃখে দেখে, কষ্ট দেখে মুখ থেকে যা শব্দটা বেরেছে, সারা জীবন তো সেই হক আদায় করতে পারবা না। হক আদায় করছো, এত বড় কথা কি করে বলতে পারবে? মা বাপের, পিতামাতার আনুগত্যের চূড়ান্ত রূপ বলতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কল قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة. حضرت ابن عباس رضي الله تعالى عنه বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পিতামাতার সম্পর্কিত আল্লাহর নাযিলকৃত হেদায়েত মেনে নিয়ে সকাল করল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। আর যদি মা বাপ বেঁচে নাই, দুজনের একজন আছে, তার খেদমত করে তাকে খুশি করে যদি সকাল করে, জান্নাতের একটা দরজা তার জন্য খুলে যায়। ওয়ামান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহু আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। আর যদি মা বাপকে অসন্তুষ্ট করে আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী মা বাবের খেদমত না করে, মা বাবের সাথে নাফরমানি করে যে সন্ধ্যা করলো, নবীজি বলেন তার জন্য জাহান্নামে দুইটা দরজা খোলা হয়ে যায়। মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে তাহলে, মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে তাহলে তাকে যদি অসন্তুষ্ট করা হয়, জাহান্নামের একটা দরজা তার জন্য খোলা হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু, ক্বালা ওয়া ইন যালামাহু, তিনবার রাসূলুল্লাহ বললেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর মা বাপ যদি আমার উপরে জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও। তারপরে সে বলছে, যদি আমার উপরে জুলুম করে? হুজুর বলেন, জুলুম যদি করেও। আবার প্রশ্ন করলেন, আমার উপরে মা বাপ যদি জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও খবরদার তুমি মা বাপের সাথে নাফরমানি করবে না। সুবহানাল্লাহ, মা বাপের খেদমত করো, কপাল খুলে যাবে। কি খুলে যাবে আমার বন্ধুগণ? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال من ولد بار ينظره إلى والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة. الله النبي বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তার মা বাপের দিকে যদি মহব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবে। একজন প্রশ্ন করলেন, যদি এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহ নবী বললেন, জেনে রাখো, 100 বার যদি দৈনিক মা বাপের দিকে রহমতের নজরে, ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি তাকাও, আল্লাহ পাক তোমার মায়া বলে 100 কবুল হজের সব লিখে দিবে। আল্লাহর ফান্ডে কোনো অভাব নাই। তাই বলে আবার কেউ মনে করেন না যে হজ যখন ফরজ আছে এত কষ্ট করে টাকা টাকা খরচ না করিয়া মহব্বতের নজরে বাপের দিকে তাকায় থাকে, এতে কিন্তু কাম হবে না। উল্টা পাল্টা চিন্তা করবেন না, চিন্তাটা ঠিক মতো করে, হজ যার উপর ফরজ হয়েছে যাই আদায় করতে হবে, এখানে আল্লাহ পাক সওয়াব দিবেন, এই সওয়াবে আপনার হজ যে ফরজ হয়ে আছে সেই দায়িত্ব কিন্তু আদায় হবে না। আর মা বাবার খেদমত যদি করেন তাহলে আপনার দুনিয়ার ফায়দাটা কি? রাসূলুল্লাহ বলেছেন, আন আনাস ইবনে মালিক
রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من سره ان يمد له في عمره ويزداد له في رزقه فليبر والديه وليصل رحمه رواه احمد الله النبي বলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন কেউ যদি দুনিয়ায় তার রিজিক বাড়াতে চায় সম্মান বাড়াতে চায় হায়াত বাড়াতে চায় সে যেন তার মা বাপের খেদমত করে মা বাপের খেদমত যারা করবে মা বাপের সম্মান যারা করবে আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করে দিবেন রিজিকে কোনোদিন অভাব হবে না কবরের কাছে গিয়া মাজারের কাছে গিয়া বলা লাগবে না ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে এটা বলা লাগবে না এটা বলা লাগবে না আপনার রিজিকে বরকত হয়ে যাবে মা বাপ যদি আপনাকে আপনার জন্য দোয়া করে এ দোয়া কবুল মা বাবার দোয়া কি কবুল হয়ে যাবে সুতরাং রাসূলুল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন রিজকে বরকত হবে সম্মান বৃদ্ধি প্রাপ্ত হবে অশান্তি হবে না অসম্মান হবে না মা বাবার খেদমত করবা রিজকে কোনো অভাব হবে না সুবহানাল্লাহ হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم انفه ثم رغم انفه ثم رغم انفه الله النبي বলছেন তিনবার বললেন সেই ব্যক্তি অপমানিত হোক সেই ব্যক্তি অপমানিত হোক কোন ব্যক্তি قيل من يا رسول الله কোন ব্যক্তি অপমানিত হোক قال من ادرك والديه عند الكبر او احدهما ثم لم يدخل الجنه ভালো করে শুনেন আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি অপমানিত হোক তিনবার বললেন প্রশ্ন করা হলো কোন ব্যক্তি রাসূলুল্লাহ বললেন মা বাপ দুইজন অথবা একজনকে জীবনে সে পেল আর খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারলো না তার মতো হতভাগ্য আর কেউ নাই মা বাপ যাদের আছে প্রাণ ভরে তাদের খেদমত করো তাদের খেদমতে আল্লাহ পাক কিসমত খুলে দেবে আবু দাউদ শরীফের একটি হাদিস শুনি হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এক ব্যক্তি তার মা মাতা পিতাকে কাঁদায় রেখে রাসূলের সামনে জিহাদে যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন মা বাপকে ক্রন্দনরত অবস্থায় রেখে রাসূলুল্লাহর কাছে খবর এলো এই যুবক জিহাদে যাওয়ার জন্য আসছে আর তার মা বাপ কাঁদতেছে রাসূলুল্লাহ বললেন ফিরে যাও মা বাপকে যেভাবে কান্দায় আসছো ওইভাবে খুশি করে তারপরে আসো মা বাপকে অখুশি রেখে জিহাদে যাইও না মা বাপের খেদমত করো তাদেরকে খুশি করো অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন হাজির হয়ে অভিযোগ করলো একজন হাজির হয়ে সে অভিযোগ করছে হে রাসূল আমার মা খুব বদমেজাজের মেয়ে লোক কে বলছে এক যুবক বলছে রাসূলের কাছে গিয়ে আমার মা খুব বদমেজাজের মানুষ অভিযোগ প্রিয় নবী তার জবাবে বললেন হে যুবক নয় মাস ধরে অব্যাহত ভাবে তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না তোমার মা যখন তোমাকে পেটে ধরে রাখছিল তোমার মেজাজ খারাপ ছিল আহারে কি সুন্দর কথা পেটের ভিতরে একটা জীবিত মানুষ একটা জীবিত মানুষের পেটের মধ্যে আর একটা জীবিত মানুষ সে চুপ করে বসে নাই কেন দিয়ে গুঁতা মারতেছে হাঁটু দিয়ে গুঁতা মারতেছে আমার তো মনে হয় যে এইরকমের যদি পুরুষের হইতো পুরুষের যা মেজাজ খারাপ দুনিয়া আসার সাথে সাথে ছ্যাং ধরে আসার মারতো যে পেটের মধ্যে বসে এত নড়াচড়া করছি রে কেন আর মায়ের অবস্থাটা দেখেন এত কষ্ট পেটে ধারণ করায় ডেলিভারি যখন করল 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ডেলিভারিতে কত কষ্ট হয় সে কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই ডেলিভারি যখন হয়ে যায় মা যখন হুঁশে এলো মা প্রথমেই জানতে হয় কি হয়েছে আমারে দেখাও সন্তান যখন
মায়ের চোখের সামনে তুলে ধরা হয়। আমার আল্লাহ পাক বলেন, মায়ের 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট, সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আমি আল্লাহ মুছে ফেলে দেই। রাসূলুল্লাহ বলছিল, যুব আজকে তুমি বলতেছো তোমার মায়ের মেজাজ খারাপ, কিন্তু 9 মাস যখন পেটের মধ্যে তুমি ছিলা তখন তো মায়ের মেজাজ খারাপ হয় নাই। যুবক তখন পাল্টা জবাব দিল, হে রাসূল, আমি মিথ্যা কথা বলছি না, আমার মা সত্যই তার মেজাজটা দারুণ খারাপ। হুজুর বললেন, সে যখন রাতের পর রাত জাগতো আর তোমারে দুধ খাওয়াইতো, তুমি তোমার মা গভীর রাতে ঘুমায়াস, তুমি চিৎকার করতেছো ঘুম ভাঙিয়া, তোমারে কোলে নিয়ে দুধ খাওয়াইলো, 2.5 বছর পর্যন্ত জ্বালাইছো মায়ের বুকের দুধ খাইয়া, দিনে দুপুরে রাত্রে কত কষ্ট দিছো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। আরে আরে, খেতে বসেছে মা, মা কি করে, সকলে আগে খাওয়ায়, স্বামীরে খাওয়াইলো, মেহমান খাওয়ালো, বাচ্চাদের খাওয়ালো, সব শেষে সামান্য তরকারি আর ভাত আছে, খাইতে বসছে, সব শেষে বাচ্চারে কোলে নিয়ে, বাচ্চা পায়খানা করে দিয়েছে কোলের মধ্যে, মা বিরক্ত হইল না, বিরক্ত হলো না, খাবারের থালাটা সরায় রেখে মা বাচ্চাকে কোলে করে নিয়া বাচ্চাকে সাফ করালো, নিজের কাপড় চোপড় সাফ করলো, তারপরে ক্রন্দনরত বাচ্চার মুখে 2-3টা চুমা দিয়া তারপর আবার খাইতে বসে। যেই মা তোমারে নিয়া এভাবে করে 2.5 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া তোমারে বড় করলো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। যুবক বলছেন, হে রাসূল, আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে আমি সে কষ্টের হক আদায় করে দিয়েছি, আমি তাকে হক আদায় করছি, যা তার খাবার দিয়েছি, পড়ার দিয়েছি, তারে নিয়ে হজ করেছি, হক আমি আদায় করে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সত্যি কি তুমি হক আদায় করছো? কয়ে, হ্যাঁ আমি হক আদায় করে দিয়েছি। প্রিয় নবী জবাবে বললেন, তুমি তুমি তো বলছো যে হক আদায় করেছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছো যে কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মায়ের হয়েছিল, তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের যে যন্ত্রণা হয়েছিল সে হক কি আদায় করতে পেরেছো? কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না, খবরদার, মা বাবার সঙ্গে নাফরমানি করবে না। মাতা পিতার সাথে যারা নাফরমানি করে তাদের কপাল পুড়ে যায়। একজন প্রশ্ন করেছেন, হে রাসূল, আমার মা বাপ তো জীবন জীবিত নাই, আমি খেদমত কিভাবে করব, কিভাবে তাদের খেদমত করব, আমি তো বেয়াদবি করে ফেলেছি, অনেক নাফরমানি করেছি, করবটা কি, এখন আমার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এর জন্য উপায় আছে, 4টা পদ্ধতি আছে, 4 পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায়। কয়রকম, কয়টা পদ্ধতি? মুখস্থ করেন, মা বাপের সাথে যারা নাফরমানি করেছেন অথবা করেন নাই, মা বাপ মরে গেছে এখনো আপনার দায়িত্ব আছে, কয়টা? 4টা। খেসান আর মা, 4টা পদ্ধতি আছে। আর দোয়া লাহুমা ওয়াল ইস্তিগফার লাহুমা ওয়াল ইনফাদ আহাদিহিমা ওয়া ইকরাম সাদিকিহিমা, 4টা পদ্ধতিতে মৃত্যু মা বাপের খেদমত আপনি করতে পারেন। 1 নম্বরে হল তাদের জন্য দোয়া করেন, সুরায় ফাতিহা পড়েন, সুরায় ইখলাস পড়েন, 3 বার সুরায় ইখলাস পড়বেন, 1 বার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়ে যাবে, 1 বার সুরায় ইয়াসিন পড়বেন, 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লামায় লাগা হয়ে যাবে, দরুদ শরীফ পড়েন, এগুলি বলে মা বাবার জন্য দোয়া করেন, আর বলেন রব্বিরহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করেন। কয়টা পদ্ধতি? 1 নম্বরে হলো দোয়া করা, 2 নম্বরে বল ইস্তিগফার, মা বাবার জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে, আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন, আমার মা বাপ মানুষ, অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, গুনাহ হইতে পারে, আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপের জিন্দিগি গুনাহটা মাফ করে দাও, বলেন আমিন। আরো বলতে হবে, আল্লাহ পাক আমার মা বাপ
জীবনে যত গুনাহ করেছে তাদের জীবনের সাইয়্যাত গুলি হাসানাত দিয়া তুমি বদলাইয়া দাও। তুমি যদি ইচ্ছা করো তাহলে তো আমার মা বাবা যে গুনাহ করছে এই গুনাহগুলি তুমি নেকির পাল্লায় নেক বানায় উঠাই দিতে পারো। পারে না? পারে না? সেভাবে দোয়া করো। তিন নম্বরে তাদের ওয়াদা পূরণ করো। মা বাপ যে সব ওয়াদা করে গেছেন পূরণ করতে পারেন নাই, মা বাপের ওয়াদা গুলি পূরণ করে দাও। চতুর্থ নম্বরে মা বাপের, বাপের যেসব বন্ধু আছে, মায়ের যেসব বান্ধবী আছে, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো, মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিও। পিতার আত্মীয়দের, পিতার বন্ধুদের সাথে বাপের মতো শ্রদ্ধা করো, সম্মান করো। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? হুজুর বললেন, মায়ের খেদমত করো। শুনতেছেন কথা? শুনতেছেন? আমি অনেক গুনাহ করেছি, আমার উপায় কি? হুজুর বললেন, মায়ের খেদমত করো। তিনি বললেন, হুজুর আমার তো মা বেঁচে নাই, এখন আমার উপায় কি? হুজুর কন, যাও খালার খেদমত করো, মায়ের গন্ধ খালার গায়ে দিয়ে আসে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবার সঙ্গে যারা দুর্ব্যবহার করে এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, আর পরকালের শাস্তি তো তাদের জন্য রয়েই গেছে। দুনিয়ার শাস্তিও আছে আর পরকালের শাস্তিও তাদের জন্য রয়ে গেছে। মা বাবার দোয়া অবশ্যই কবুল। তিনজনের দোয়া মুস্তাজাবুদ দাওয়া। তিনজন, কয়জন? তিনজন। পীর সাহেবের দোয়া, মৌলান সাহেবের দোয়া, সুফি সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই, হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু আল্লাহর নবী তিনজনকে গ্যারান্টি দিয়েছেন, মুসাফের, প্রবাসী, তার দোয়া কবুল হবে। যেমন পাকিস্তান থেকে জামে আশরাফিয়ার মোহতামিম হযরত মাওলানা ফজলুর রহিম সাহেব এখানে উপস্থিত হয়েছেন, কসরের নামাজ পড়ছেন, প্রবাসী মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আবার মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নেবেন। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে, অবশ্যই মা বাপের দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি ওয়া লা রাইবা ফি, মা বাপ দোয়া করলে কবুল হবেই হবে। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন, ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাপ যদি মুশরিক হয়, মুশরিকা হয়, তাহলে তাদের সাথে আচরণটা কিন্তু খারাপ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আচরণ খারাপ করা যাবে না, আচরণ ভালো করতে পারে, ভালো হতে হবে, সদাচার করো, সদাচরণ করো। মা বাপ যদি অমুসলিম হয়, গুনাহগার হয়, এমনকি মা যদি বেশ্যাও হয়, তোমার কাছে মা মাই, খাবার দাও, মায়ের সাথে না ভারমারি করতে পারবে না। কথা বুঝে আসছে? মাথায় ঢুকতেছে? মাথায় ঢুকতেছে? এবার দেখুন, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আনা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قدمت علي امي وهي مشركه في عهد رسول الله صلى الله عليه وسلم, رسول الله যুগে আমার মা মুশরিক অবস্থায় আমার বাড়ি আসলো, আমি প্রশ্ন করলাম, হে রাসূল, হে রাসূল, আমার মা আমার বাড়িতে আসছে, আমি কি তার সঙ্গে আত্মীয় জনিত ব্যবহার করব নাকি? আমার মা হিসাবে তার সাথে আমি সেরকম ব্যবহার করব নাকি? অথচ তিনি হচ্ছেন, তিনি ইসলামের প্রতি বেজার, আপনার প্রতি নাখোশ, আল্লাহর প্রতি নাখোশ, ইসলাম তিনি ভালোবাসেন না, আমার বাড়ি আসছে, আমি তার মেয়ে, আমি এখন তার খেদমত করা বা তার প্রতি ভালো ব্যবহার করা আমার জন্য কিরকম হবে আপনি বলেন। নবীজি বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক, আত্মীয়তাজনক, মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে। মা মুশরিকা হতে পারে, ব্যবহার পাবে সে, সন্তান যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারই পাবে। এই জন্য যাদের মা এবং পিতা মুশরিক বা মুশরিকা, তাদের জন্য সন্তান কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবো। তোমার মা যদি বেনামাজি হয়,
তোমার বাপ যদি বেনামাজি হয় তাহলে তাদের নসিহত করতে গিয়া আঙ্গুল উঁচু করে চোখ রাঙাইয়া মাথায় ধমক দিয়া ধমকের সুখে সুরে মা বাপকে কথা বলতে পারবা না। পায় ধরে বলো মাকে, পিতাকে পায় ধরে বলো বাবা, হে আমার মা বাবা নামাজ পড়ছেন না, এটা জাহান্নামের রাস্তা, অনুগ্রহ করে নামাজ পড়ুন, ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বাবার জন্য কেঁদে কেঁদে দোয়া করতে হবে। যাদের মা বাপ এরকম, ইসলাম সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, রসুল সহ্য করতে পারে না, এটা তো সেই যুগে ছিল, কিন্তু বর্তমান যুগেও আছে না? নাই, আছে কিনা? এই মাহফিলও বহুত মহিলা এভাবে চিঠি আমাকে লিখেছেন, মাহফিলে আসে কিন্তু স্বামী তা বরদাস্ত করতে পারে না, কিন্তু সিনেমায় গেলে কোনো খারাপ কিছু বলে টলে সেখানে যাও মাহফিলে যাও। ছেলে ইসলামী ছাত্র শিবির করে, অসহ্য, টাকা বন্ধ করে দাও, লেখাপড়া বন্ধ করে দাও, সহ্য হয় না। ইসলামী ছাত্রী সংস্থা করে, মৌলবাদী হয়ে গেছে, পয়সা দেয় না, খাবার দেয়। হায়রে কপাল বুড়া বাপ, তোমার তো চিন্তা করা উচিত, তোমার ছেলে সে তো কমিউনিস্ট আন্দোলন করে না, তোমার ছেলে তো সিনেমায় যায় না, তোমার ছেলে তো গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় এতিমের মতো মেয়েদের দিকে তাকায় থাকে, তোমার ছেলে মাস্তানি করে না, চাঁদাবাজি করে না, ইসলামী ছাত্র শিবির করে, ইসলামী ছাত্রী সংস্থা করে, পবিত্র সংগঠন করে, তুমি তো সেজদা দিয়ে কানবা, আল্লাহ আমার ছেলে ভালো কাজ করতেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, খুব মিষ্টি করে ভালো করে পড়েন, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন যাবৎ তার মা ইসলাম কবুল করেন নাই, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় জ্বালাইছে। তিনি মায়ের পায়ে পড়েছেন, বহু অনুরোধ করেছেন, কোনো কিছুতে কাজ হয়নি। একদিন তিনি অনেক রাত করে বাড়িতে ফিরেছেন, মা তাকে প্রশ্ন করলেন, এত রাত কোথায় ছিলি? তিনি বললেন, আমি ছিলাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শোনা মাত্র মা তাকে খুব করে মারলেন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি রাসূলুল্লাহর খেদমতে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। বললেন, মারলো কেন? তিনি বললেন, ঘটনা শুনালেন, আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই, আমি এখানে দখলান্দাজ করতে পারবো না, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না, মা মারছে আমি কি করবো? সুবহানাল্লাহ। ভাই আমার, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তো আমি আপনার কাছে আসি নাই। বললেন, কেন এসছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি দোয়া চাওয়ার জন্য, আমি জানি নবী যে যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া মঞ্জুর হয়ে যায়, আপনি আমার মায়ের জন্য হেদায়েতের জন্য দোয়া করুন। মা দুহাত তুলে দোয়া কর, আল্লাহর নবী তখন দুহাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন, কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন, দৌড়াও কেন, কোনো বিপদ হলো নাকি? তিনি বললেন, না কোনো বিপদ হয় নাই, তবে দৌড়াও কেন? তিনি বললেন, দৌড়াই এই কারণে, আমাকে যেতে দাও বাড়ি পর্যন্ত, আমি দৌড়াই যেতে চাই, আমি বাড়ি পর্যন্ত দৌড়াই গিয়ে দেখতে চাই, আমি দৌড়াই আমার বাড়িতে আগে পৌঁছলাম, না রসুল্লাহর দোয়া আমি বাড়ি যাওয়ার আগে এই রসুলের দোয়া আমার বাড়ি পর্যন্ত গেল নাকি? হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো কে? তিনি বললেন, মা আমি আবি হুরায়রা এসেছি। মা বলছেন, আব্বু অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি।
ওঠে আবু হুরায়রা, তিনি বললেন মায়ের গলার আওয়াজ দিয়াই আমি বুঝতে পারলাম আমি ঘরে আসার আগে রসুল্লাহ তীর তার নিশানায় পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। হাজরাতে আবু হুরায়রা বললেন মা বেরিয়ে এলেন গোসল করে এসেছেন, মা আমারে বললেন বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম কেন, আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে, মারলাম কেন, বড় অনুতপ্ত আর অনুশোচন আমি করেছি, আমি গোসল করেছি, আমি ওযু করেছি, আমাকে জলদি করে দিয়ে চলো আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির করে দাও। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বন্দুক দিয়ে গুলি করলে সেই গুলি তার টার্গেটে পৌঁছতে যত না দেরি হবে, মা বাবার দোয়া বাবার দোয়া এর থেকে দ্রুত গতিতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এগুলি এগুলি পৃথিবীতে কোথাও নাই, ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? যেন বলেন কে শিখিয়েছে? ইসলাম শিখেছে। এভাবে আল্লাহ পাক বলছেন তোমার উপরে যদি সাফ এই মা বাবার খেদমত তো তুমি করবাই, কিন্তু মা যদি মা বাবা যদি অন্যায় করতে বলে, শির করতে বলে, গুনার কাজ করতে বলে, অবশ্যই তুমি সেই গুনার কাজ করবা না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, বরং অনুসরণ করবে সেই সেই ব্যক্তির যে ব্যক্তি আমার পথে পরিচালিত হয়েছে, আমার পথে যে চলছে, আমার পথে যে ডাকে, তার দিকে এগিয়ে আসো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে? কার কাছে? ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, আর এরপরে কিয়ামতের দিন তোমাদের সমস্ত কাজের ফলাফল আমার কাছে প্রকাশিত হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি, হে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমাদের গুরুদের সালাম আলোচনার সওয়াব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমরা যারা মা বাপ হারাইছি, যে মা বাপের কথা এতক্ষণ আলোচনা করলাম তোমার কোরআন থেকে, হে আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, সারা জীবন যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।